জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই যোগের নেচারের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে আমার জীবনের একটা গল্প শেয়ার করব কোনো দুঃখের ঘটনা হিসেবে নয় এই গল্প থেকে অনেকে নিজেদের মনে সাহস পাবেন আপ আপনাদের সাহায্য করাই হবে আমার প্রথম কাজ সেগুলো আপনারা পরের ভিডিও থেকে বুঝতে পারবেন আমার বিয়ের এখন দশ বছর হয়েছে আমার ছেলের বয়স পাঁচ বছর মানে বুঝতে পারছেন যে আমার ছেলে আমার বিয়ের পাঁচ বছর পরে হয়েছে আগে কোনো বিয়ের আগে পিরিয়ডসের কোনো প্রবলেম থাকেনি সেজন্য বিয়ের দেড় মাস পরে প্রবলেম শুরু হয় বুঝতে পারছি যে কিছু অস্বাভাবিক কিছু ঘটছে স্বাভাবিক কিছু নয় ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বললো ইউএসসি করে দেখতে ইউএসসি করার পর বললো এটা একটুপিক প্রেগনেন্সি হয়েছে আমরা তো দুজনের মুখের দিকে তাকাচ্ছি নামটা প্রথমবার শুনছি তাই ভাবছি এটা কি যাদের নর্মালভাবে সব কিছু হয়ে যায় তাদের তারা তো শুক্রাণু ডিম্বাণু নামটাই হয়তো শোনেনি অনেকে কিন্তু প্রবলেমে যাদের পড়তে হয় তাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় এই বাস্তব অনেকের মতো আমরাও এই নামটা প্রথম শুনছি তখন ডাক্তারবাবু টেবিলের উপরে রাখা কাগজগুলোতে ছবি এঁকে আমাদেরকে যেটুকু বোঝালেন এই দেখুন ডিমের মতো যেগুলো আছে এগুলো ওভারে এগুলো থেকে ডিম বেরোয় আর ডিমগুলো এই টিউবের মধ্যে দিয়ে যায় স্বাভাবিকভাবে এইখানে এসে ইউটের ডিমটা এসে পৌঁছায় কিন্তু যখন প্রেগন্যান্সির ক্ষেত্রে শুক্রাণুটা নিচ দিক থেকে ওপরে গিয়ে যে কোনো একটা টিউবে দুদিকে দুটো টিউব থাকে যে কোনো টিউবে যেতে পারে তারপরে এই যখন ডিম্বাণুটা মাঝামাঝি পৌঁছায় বা যেখানে টিউবের যে কোনো অংশে দু শুক্রানোয়ার ডিম্বাণুর মধ্যে মিলনটা ঘটে এই মিলনটার জন্য টিউবগুলোর প্রয়োজন শুক্রানো ডিম্বাণুর মিলন হবে না যদি টিউব না থাকে তো দুটো টিউবের মধ্যে যে কোনোটাতে হতে পারে যদি একটা টিউব নাও থাকে একটা টিউবও স্বাভাবিকভাবে কাজ হয়ে যায় অনেকের যদি ব্লকেজ থাকে তখন শুক্রাণুটা ডিমের কাছাকাছি পৌঁছাতে পারে না যদি ব্লকেজ মাঝে থেকে যায় তখন শুক্রাণুটা ডিমের কাছে পৌঁছাতে পারে না আমার ক্ষেত্রে কি হয়েছে ডিমাণুটা শুক্রাণু মিলনের পরে নাকি ওই টিউবের মধ্যে প্রেগনেন্সিটা থেকে গেছে সেটা আর এই ইউটেরাস এইখানে এসে পৌঁছায়নি এইটা হচ্ছে বাচ্চার ঘর বলে এটা ইউটেরাস এখানে এসে পৌঁছায়নি টিউবের মধ্যে ওটা বড়ো হয়েছে কিছুটা তো সেটা আর সেটাকে কেটে বার করতে হবে তাহলে টিউবটাকে মেঝে মাঝে পুরো টিউবটা একটা টিউব কেটে আমাকে বাদ দিয়ে দিতে হবে আর একটা টিউব থাকবে ডাক্তার বলছে তাতে যথেষ্ট সেটা সিজার যেরকম করে সিজার বাচ্চার জন্য সিজার করে সেরকমভাবে পেটটা কাটবে তারপরে ওই টিউবটাকে কেটে বাদ দিতে হবে বলছে যেখানেই আপনারা যান আপনাদেরকে এই অপারেশানটা করতেই হবে বেশি দিন সময়ও নেই হাতে তাই যখন তাড়াতাড়ি চিন্তা করে আমাকে বলুন এবার ভাবুন আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বিয়ের দুমাস আমরা কিচ্ছু জানি না এ তার মধ্যে এত বড় বিপদ তখন কী মানে কোনো রাস্তা তো খুঁজে পায়নি এখন আপাতত অপারেশানটা করাই ডাক্তারের কাছে পরের কথা পরে ভাবব আমি খুব একটা ভেঙে পড়িনি কারণ ভবিষ্যতের কথা এত কিছু মাথায় তখন আসেইনি কারণ ভবিষ্যতে যে আবার কি কি প্রবলেমে পড়তে চলেছি সেটা কি আর জানতাম তারপরে অপারেশান তো করালাম অপারেশানের পর দু তিন মাস সুস্থ হওয়ার পর ডাক্তার ওই ডাক্তারের কাছেই গেলাম উনি তো গেলেই ওষুধ দিতেন আর বলতেন পরের মাসে এসো আপনাদেরকে দেখানোর জন্য ডাক্তারের কাগজপত্রগুলো বার করেছি এর থেকেও আরও অনেকগুলো আছে হয়তো ভিতরে কিন্তু আর বেশি খুঁজে বার করলাম না চেষ্টা করলাম না কারণ এগুলো দেখে মনে হচ্ছে আবার কি করে এতগুলো জার্নি মানে পার করেছি এতগুলো বছর এত কষ্ট কি করে পার করেছি তাই আপনাদেরকে যেটুকু দেখাবার কিছুটা দেখায় যাতে আপনাদের বিশ্বাসটা হয় তারপর ডাক্তারের কাছে প্রতি মাসে যেতাম আর ডাক্তার ওষুধ দিতেন আবার পরের মাসে আসতে বলতেন এভাবে একটা বছর কেটে গেল এক বছর পর ডাক্তারবাবু বলছেন আমার কাছে আর কোনো ট্রিটমেন্ট নেই আমার আর কোনো কিছু ওষুধ দেবার নেই এবারে আপনারা অন্য জায়গায় যান কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করান তার আগে আর একটা ছোট্ট টেস্ট হয়েছিল সে টেস্টটা হচ্ছে যে টিউটা আমার আছে সেই টিউটা আবার ব্লকেজ নেই তো সেটা দেখানো দেখার জন্য একটা টেস্ট হয়েছিল সেটা তো কম কষ্ট নয় রিপোর্ট একদম ঠিক এসেছিল ব্লকেজ থাকেনি টিউবে ঠিক ছিল এরপরে কলকাতায় গিয়ে যোগাযোগ করলাম ডাক্তারের সাথে ওখানে ওরা এই যে ল্যাপ্টোস্কোপের যে রিপোর্টটা দেখছেন ওখানে আবার ওরা একটা টেস্ট করালো অপারেশন টেবিলে নিয়ে গেল টিউবের মধ্যে টিভি হয়েছে কি না সেটা টিউবের মধ্যে থেকে মাংস নিয়ে টেস্ট করলো সেটার রিপোর্টও ঠিক ছিল কোনো কিছু রিপোর্টে কিছু খারাপ বেরোয়নি সব কিছু ওদের প্রবলেম জিজ্ঞেস করলে প্রবলেম বলছে কিছু নেই সব রিপোর্ট ঠিক আছে তারপর ওষুধের পর ইঞ্জেকশান ইঞ্জেকশানের পর আই আই যেটা নাকি লম্বা একটা সিরিঞ্জে করে শুক্রাণুটাকে ডিমের কাছাকাছি পাঠানোর চেষ্টা করা সেটা তিন চারবার করানো হলো সেটার তো কোনো রেজাল্ট আসেনি তারপর ওরা বললে এবারে আইভিএফের ডেট নিয়ে নাও আইভিএফের ডেট ডেট তো নিলাম কিন্তু আমাদেরকে আইভিএফটা করাতে হয়নি কীভাবে আমি এই সমস্যার সমাধান করলাম ওভারকাম করলাম এই প্রবলেমগুলো সেগুলোই আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এর বেশি আপলোড হবে না আপনারা আমার ভিডিওটা প্লিজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কারণ সব যাদের প্রয়োজন তাদের কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায় সবাই যোগা করুন সুস্থ থাকুন এখানেই ব্লগটা শেষ করছি